ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। টাইটেল আর থাম্বনেইল দেখে তো বুঝে গেছো যে আজকের ভিডিওর বিষয়টা কি। আমাদের প্রিয় প্রিয় ইউটিউবাররা যে ইউটিউবের টাকায় কি সুন্দর সুন্দর বাড়ি বানিয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করব চারজনের বাড়ি। তো প্রথমেই আমি দেখাবো আমাদের পপি কিচেনের পপিদির বাড়িটা। পপিদির আমি ভিডিও আগেও করেছি পপিদির বাড়ি নিয়ে, তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তোমরা দেখো, ভালো লাগবে যে পপিদি ইউটিউবের ইনকাম থেকে কিভাবে এত সুন্দর একটা বাড়ি বানিয়েছে। রান্না দেখিয়ে, শুধুমাত্র সুন্দর সুন্দর রেসিপি দেখিয়ে ইউটিউব থেকে ইনকাম করে এত সুন্দর বাড়ি, ভাবা যায় বলো বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লেগেছে পপিদির বাড়িটা, পপি কিচেন উইথ ভিলেজ ফুড। তোমরা অবশ্য সবাই জানো, এত করে বলার দরকার নেই। তো পপিদির বাড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পপিদির সুন্দর সুন্দর রেসিপি আমি জানি তোমরা অনেকেই ট্রাই করেছো, আমিও করি। আর আমি দেখবো কার বাড়ি, তোমাদের দেখাবো আর আমিও দেখবো। তো দেখবো মাই ভিলেজ লাইফ টিনার বাড়ি। টিনার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, খুব সুন্দর একটা মিষ্টি মেয়ে, আর ব্লগ ভিডিও করে আমরা সবাই জানি। তো টিনার বাড়িটা এখনো কমপ্লিট হয়নি, তো যতটা হয়েছে সেটাই আমরা একটু দেখবো। বাড়িটা কিন্তু ভীষণই সুন্দর বোঝাই যাচ্ছে, পুরোটা কমপ্লিট না হলেও যতটা দেখাচ্ছে ততটাই বোঝা যাচ্ছে যে বাড়িটা মানে ভীষণই সুন্দর হবে, তাই তো? আর দেখবো মাই সিম্পল লাইফস্টাইল কণিকাদির বাড়িটা। কণিকাদির বাড়ি আগেও দেখেছিলাম, সেখানে খুব একটা ভালো করে আমি দেখাতে পারিনি, কমপ্লিট হয়নি। তো আজকে দেখাবো পুরোটাই তোমাদেরকে, তো চলো দেখতে থাকো কণিকা। গুড আফটারনুন ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের একটা বাড়িটা আমার ভীষণই ভালো লেগেছে, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর দেখবো লাস্ট সাধনদা সাথীদির বাড়িটা। আমি জানি তোমরা অনেকেই দেখেছো, আমিও দেখেছি, কিন্তু যারা যারা দেখোনি তারা একটু দেখে নাও। আর সবচেয়ে কার বাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে, একদম জানাতে ভুলো না। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি দেখিয়েছিলাম সাধনদা সাথীদের আগের বাড়িটা কেমন ছিল আর এখনের বাড়িটা, আর এই ভিডিওটা একটু অন্যরকম। আগেই সাথীদের বাড়িটা কিন্তু ভীষণই আমার ভালো লেগেছে, তাই তো বন্ধুরা? আমি জানি তোমাদেরও ভীষণই ভালো লেগেছে, সবার বাড়ি খুব সুন্দর। তো সাধনদা সাথীদের বাড়িটাও কিন্তু আর একটু অন্যরকম, তাই না? দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর কমেন্ট করতে কেউ ভুলো না বন্ধুরা, যে কার বাড়িটা তোমাদের সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। তো আর কি বলবো, ভিডিওটা বেশি বড় করে লাভ নেই। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।